ইঞ্জিনিয়ার্স ক্যাফে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একশোটি প্রশ্ন ও উত্তরে এটা তৃতীয় পর্ব এর আগের পর্বগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বঙ্গবন্ধুর শৈশবকাল কোথায় কাটে টুঙ্গিপাড়ায় শেখ মুজিব কত বছর বয়সে চক্ষু রোগে আক্রান্ত হন চোদ্দ বছর বয়সে উনিশশো সালের পাঁচ জানুয়ারি ছয় সহ আর কোন দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এগারো দফা উনিশশো সত্তরের নির্বাচনের পূর্বে বঙ্গবন্ধু কোথায় ইংরেজিতে ভাষণ প্রদান করেন রেডিও পাকিস্তানে বঙ্গবন্ধুর কয়জন কন্যা সন্তান দুইজন কলকাতাস্থ ফরিদপুরবাসীদের কোন সংস্থায় বঙ্গবন্ধু সম্পাদক নিযুক্ত হন কলকাতাস্থ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন উনিশশো সালের কত তারিখে আয়ুব খান গোল টেবিল বৈঠকের আহ্বান জানায় পয়লা ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর সালের তেইশ ফেব্রুয়ারি কোথায় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুকে সংবর্ধনার আয়োজন করা হয় রেস ময়দানে শেখ মুজিবুর রহমানের কয়জন পুত্র সন্তান ছিলেন তিনজন বঙ্গবন্ধুর মায়ের নাম কি সায়রা খাতুন একজন বাংলাদেশি সাংবাদিক কোথায় বঙ্গবন্ধুর পিতামাতার সাক্ষাৎকার নিয়েছিলেন বঙ্গবন্ধুর বসত বাড়িতে শেখ মুজিবুর রহমান কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি কত সালে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধু প্রথমবার বাংলায় ভাষণ দেন উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালের কত তারিখে বঙ্গবন্ধু পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ছয় জানুয়ারি কখন আওয়ামী লীগের প্রতীক হিসাবে নৌকা পছন্দ করা হয় উনিশশো সালের সতেরো সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশ সালের চোদ্দ অক্টোবর গ্রেফতারের পর বঙ্গবন্ধুকে কতদিন আটকে রাখা হয় প্রায় দুই বছর পাঁচ মাস চোদ্দ বছর বয়সে বঙ্গবন্ধু কী রোগে আক্রান্ত হন বেরি বেরি কখন বঙ্গবন্ধু আয়ুব খানের সাথে রাওয়ালপিন্ডিতে গোল টেবিল বৈঠকে যোগদান করেন উনিশশো উনসত্তর সালের দশ মার্চ উনিশশো সাতচল্লিশে ভারত বিভাগ পরবর্তী পূর্ব পাকিস্তানের রাজনীতির প্রাথমিক পর্যায়ে শেখ মুজিব কী ছিলেন তরুণ ছাত্রনেতা দুই হাজার চার সালে বিবিসির সম্পাদিত একটি জরিপে শেখ মুজিবুর রহমান কী হিসাবে সর্বাধিক ভোটপ্রাপ্ত হন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি এই তথ্যগুলো আমরা বেশিরভাগই পেয়েছি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে এবং কিছু কিছু তথ্য উইকিপিডিয়া বাংলা ও বাংলাপিডিয়া থেকেও নেওয়া হয়েছে এইসব প্রয়োজনীয় ভিডিও পেতে ইঞ্জিনিয়ার্স ক্যাফে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং আমাদের সঙ্গেই থাকুন থ্যাংক ইউ